স্টার জলসা এবং জি বাংলার ইদানিং ফের নতুন নতুন সিরিয়ালের আনাগোনা শুরু হয়েছে। দর্শকদের জন্য আসছে একটার পর একটা নতুন চমক। লাভবি আজকাল, তোমাদের রানী, জল থই থই, ভালোবাসার মতো সিরিয়ালগুলোর যাত্রা শুরু হয়েছে সদ্য। এরই মধ্যে আবার নতুন সিরিয়ালের ঘোষণা করে দিল স্টার জলসা। একেবারে আনকুরা নতুন ধরনের কাহিনী নিয়ে আসছে তুমি আশেপাশে থাকলে। শুক্রবার স্টার জলসার ইনস্টাগ্রাম চ্যানেলে এই নতুন সিরিয়ালের মোশন পোস্টার শেয়ার করা হয়। সিরিয়ালের গল্প সম্পর্কে সেভাবে কিছু আন্দাজ করা না গেলেও যতদূর জানা যাচ্ছে এই সিরিয়ালের নায়িকা একজন ভূত। একজন ভূতের সঙ্গে ধারাবাহিকের নায়কের প্রেম হবে। এর আগে কখনো বাংলা সিরিয়ালের পর্দায় এমন গল্প দেখেনি কেউ। কবে কোন সময় থেকে নতুন এই সিরিয়ালের সম্প্রচার হবে তার এই পোস্টের কোথাও উল্লেখ নেই। সম্ভবত পুজোর পর শুরু হবে নতুন সিরিয়ালের সম্প্রচার। হয়তো এক সপ্তাহের মধ্যে প্রোমো শেয়ার করে তখনই জানিয়ে দেওয়া হবে সিরিয়ালের সম্প্রচারের সময়সূচি। তবে সিরিয়ালের নায়ককে দেখে কার্যত মন ভালো হয়ে গিয়েছে সকলের, কারণ নায়কের চরিত্রে রয়েছেন রোহন ভট্টাচার্য। অপরাজিতা অপু ধারাবাহিকের পর স্টার জলসার পর্দাতে এটাই রোহনের নতুন কাজ, যদিও এর আগে তাকে একটি রিয়েলিটি শোয়ে কমেডিয়ান হিসাবে দেখা গিয়েছিল। এই সিরিয়ালের নায়িকা হিসাবে অভিনয় করছেন অঙ্গনা রায়। এটাই তার অভিনীত প্রথম সিরিয়াল। এর আগে কখনো তাকে বাংলা সিরিয়ালের পর্দায় দেখা যায়নি। তবে রোহনের সঙ্গে তিনি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। টেলিপাড়া সূত্রে খবর, একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের অনুকরণে নাকি আসছে এই নতুন সিরিয়াল। মেহু আর্দাঙ্গিনী সিরিয়ালের রিমেক, রোহন অঙ্গনার নতুন এই সিরিয়াল, এমনটাই দাবি উঠছে সোশ্যাল মিডিয়ার পাতায়। নায়কের সঙ্গে বিয়ের কিছুদিনের মধ্যেই নায়িকা মারা যাবে, তারপর নায়কের আবার বিয়ে হবে, কিন্তু তার প্রথম স্ত্রী ভূত হয়ে ফিরে আসবে। এও জানা গিয়েছে যে এই ধারাবাহিকে রোহন একজন পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করবেন। তার প্রথম স্ত্রী ভূত হয়ে ফিরে এসে তাকে বিভিন্ন কেস সমাধান করতে সাহায্য করবেন। আর পাঁচটা সিরিয়ালের মতো কুটকাসালি কিংবা পরকিয়া নিয়ে নয় এই সিরিয়াল, তাই নতুনত্ব গল্পের আভাস পেয়ে খুশি হয়েছেন দর্শকরাও। তো বন্ধুরা, এটা ছিল আজকের সিরিয়াল রিলেটেড আপডেট। তো এই আপডেট নিয়ে আপনার মতামত কিতা কমেন্টে জানান। আর এরকমই আরো নতুন নতুন সিরিয়াল রিলেটেড আপডেট পেতে টলিভার্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।